কিছুক্ষণ আগে 11 শ্রেণী 2022 সালের বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তার আগে জানতে চাই তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা কেমন হলো। তোমরা যারা যারা আমাদের ইউথফুল স্টাডি সেন্টারের সাজেশনটি ফলো করেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে বাংলা বিষয়ে কিন্তু হুবহু সব প্রশ্ন কমন চলে এসেছে এবং তার প্রমাণ আমি তোমাদের সামনে এখনই পেশ করব। তবে তার আগে ছোট প্রশ্নের উত্তরগুলি একবার দেখিয়ে নিই। দেখে নাও, প্রথম প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ নম্বর, মানে দলের বিশ্বাসঘাতক সদস্যকে। পরবর্তী প্রশ্নের উত্তর হবে খ নম্বর, ভূতের নায়েব। পরবর্তী প্রশ্ন হবে গ নম্বর, মাত্র 30 মাইল, আমি প্রশ্ন করলাম না, সময় বেশি লাগবে জন্য। পরবর্তী 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নম্বর। 5 নম্বরের উত্তর হবে ক নম্বর। 6 নম্বরের উত্তর হবে খ নম্বর। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নম্বর। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নম্বর। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। এবার আমরা চলে আসবো এসএকিউ, যেটা অনধিক 20টি শব্দে লিখতে হবে। যে প্রথম প্রশ্নের উত্তর হবে, দেবতা যখন দয়া করে বললেন ভাবনা নেই দেশের কর্তা ভূত হয়ে মানুষের ঘাড়ে চেপে থাকুক, এটা প্রথম অ্যান্সার। পরবর্তী অ্যান্সার হবে, 5-7 বছর আগে সৌখীর মায়ের বাড়িতে বন্দুকের খোঁজে একবার পুলিশ এসেছিল। পরবর্তী প্রশ্নের উত্তর হবে, পুত্র প্রবীরের মৃত্যুতে মাতা জনাশোক, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পরবর্তী অ্যান্সার। তার পরবর্তী অ্যান্সার হবে যে গ্যালিলিও যে নিজে দূরবীনের দ্বারা কী কী আবিষ্কার করেছিলেন, চাঁদের পাহাড়, ছায়াপথের অসংখ্য নক্ষত্র, বৃহস্পতি চাঁদ ইত্যাদি। নুন কবিতায় আমরা কারা? আমরা হলো অসহায় সাধারণ মানুষ যারা অত্যন্ত দরিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে আছি। পরবর্তী প্রশ্নের উত্তর হবে রাধাবিরহ। চিত্রলিপি কী? প্রথমে যে প্রকৃত লিপির ব্যবহার করা হয়েছিল এবং চিত্রের সাহায্যে যে লিপির ব্যবহার হতো তাকে চিত্রলিপি বলে। পরবর্তী প্রশ্নের আনসার হবে, পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ। পরবর্তী অ্যান্সার হবে, 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত অবর্গীভূত ভাষা বা শ্রেণীবদ্ধ ভাষা কাকে বলে? যে ভাষাগুলো কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি তাকে অবর্গীভূত ভাষা বলে, যেমন জাপানি, কোরীয়, বাক্স ভাষা ইত্যাদি। পানির রচিত বইটির নাম কি? অষ্টাধ্যায়ী। ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? এরা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্তের ঝাড়খণ্ডের মানভূম, সিংভূম, পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, এ সমস্ত জায়গায়। এবার বড় প্রশ্ন চলে আসি, একদম দেখে নাও। প্রথম প্রশ্ন, কর্তার ভূত কি, নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা সহ লেখো, মানে গল্প থেকে যে প্রশ্নগুলো হয়েছে। আবার মনে হবে তুলনা পাতা বলে কোথাও কিছু সত্যি নেই, এই কথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি? দেখো একদম আমার যে সাজেশন, কর্তার ভূতের 2 নম্বর প্রশ্নটা দেখে নাও 3.1-এ, এবং তারপর তুলনা পাতা আবিষ্কার দেখে নাও 2 নম্বর প্রশ্নটা, একদম কমন প্রশ্ন। কেন যে গ্যালিলিও থেকে প্রশ্ন হয়েছে, গ্যালিলিও ছাত্র জীবনের বর্ণনা এবং ক্যাথলিক খ্রিস্টান জাতিদের সঙ্গে গ্যালিলিও সংঘাতের বর্ণনা, একদম চলে আসো প্রবন্ধ গ্যালিলিও থেকে। একদম 1 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্যালিলিও ছাত্র জীবনের বর্ণনা এবং খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধ, একদম পরপর 2টো প্রশ্ন তোমাদের কমন রয়েছে, মাত্র অল্প একটা প্রশ্ন দিয়েছিলাম। তারপরে চলে আসো পরবর্তী পার্টে, এখানটায় যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ, যে মহারতি প্রথা কী, হে এই মহারতি প্রথা কী, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও, বলবো কি সেই পরশির কথা, পরশিকে উক্তির আলোকে পরশি স্বরূপ সম্পর্কে আলোচনা করো, আমরা তো অল্প খুশি মানুষের জীবনযাত্রা, যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। কবিতা থেকে তোমরা একবারে দেখে নাও এখান থেকে, এই যে বলবো কি সে পরশির কথা, পরশিকে পরশির স্বরূপ, একদম 5.2। তারপরে আমরা তো অল্পে খুশি নুন কবিতায় অল্পে খুশি মানুষদের সমজীবী মানুষদের জীবন যন্ত্রণা, যে ছবি ফুটে উঠেছে, একদম দেখে নাও 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন চলে এসেছে তোমাদের। সরি নুন কবিতাটা আমি একটু ভুল দেখিয়ে ফেলেছি, প্রথম প্রশ্নটাই একদম কমন আসছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা, প্রথম প্রশ্নটাই কমন রয়েছে তোমাদের। তোমরা নাটকের প্রশ্নগুলো দেখে নাও, নাটকের যে প্রশ্নগুলো আছে আমি পড়ছি না, সময় যেহেতু বেশি লাগবে জন্য, তো নাটকের প্রশ্ন কমন পাওয়া যায় না আমি আগেই বলেছিলাম, তবুও দেখে নাও তোমরা নাটকে কিন্তু প্রথমেই প্রশ্ন কমন আছে, গুরু নাটকের মত কয়টি সঙ্গীত আছে, নাটকের সঙ্গীতের ভূমিকা আলোচনা করো, একদম কমন তোমরা পেয়ে গিয়েছো এখানটায়। তারপর তোমাদের ভাষা সাহিত্য সবচেয়ে, মানে ভাষা সংস্কৃতি, বাংলা সাহিত্য সংস্কৃতি যেখানটায় তোমাদের সবচেয়ে কঠিন লাগতো, সেই জায়গাতেও মাত্র আমি অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি। দেখো যে প্রশ্নগুলো তোমাদের এসেছে এখানটায়, গীতি কবিতা কাকে বলে, এধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান, শ্রী চৈতন্যদেব, বুড়োচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, চর্যাপদ, চর্যাপদ আসবেই বলেছিলাম আমি, হ্যাঁ তো তোমরা এখানটায় দেখে নাও, যে একদম গীতি কবিতা কাকে বলে ফার্স্টেই প্রশ্নটা দিয়েছি আমি, চৈতন্যদেবের যে প্রশ্নটা এটাও চলে এসেছে, চর্যাপদ, চর্যাপদটাও তোমাদের চলে এসেছে, একদম ফুল ফিল কমন প্রশ্ন। তারপরে তোমরা চলে আসো একদম ভাষাতে, এখানটা তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো এসেছে, আমি কিউনিফর্ম বা কিলক লিপির কথা বলেছিলাম বারবার করে, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম প্রশ্নই রয়েছে কিউনিফর্ম বা কিলক লিপি, তোমাদের কমন চলে এসেছে। এবং তার পরবর্তী যে প্রশ্ন রয়েছে,
একদম মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করো, এই পর্বটি সংক্ষিপ্ত পরিচয় দাও। মাত্র 5টা প্রশ্ন দিয়েছিলাম তোমাকে, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করো, সংক্ষিপ্ত বিবরণ দাও, মানে মোটামুটি তোমাদের কিন্তু সবই কমন চলে এসেছে। আশা করি যারা যারা বাংলা সেশন ফলো করছো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কী কী বিষয়ে সেশন প্রয়োজন আছে পরীক্ষার মুহূর্তে অবশ্যই জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।